হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে ডেভিড কপারফিল্ডের চ্যাপ্টার 51 নিয়ে হাজির হয়েছি। এই চ্যাপ্টারের টাইটেল হচ্ছে গিয়ে দ্য বিগিনিং অফ আ লং জার্নি। এই চ্যাপ্টারের শুরুতে আমরা দেখতে পাচ্ছি লিটল এমিলি কী করছে মিস্টার পেগেটির কাছে, তার যে পালানোর ইতিহাসটা, মানে সে লিটিমারের কাছ থেকে কীভাবে পালিয়েছিল সেই সম্পূর্ণ ঘটনাটা কিন্তু খুলে বলছে। এবার তারপরে কি হচ্ছে না, এই মিস্টার পেগেটি একদিন কি করছেন, ডেভিডদের বাড়িতে আসছে এবং ডেভিড এবং মিস বেটসির কাছে কি করছেন, এই যে সমস্ত গল্পটা, মানে যেটা লিটল এমিলি তাকে বলেছিল সম্পূর্ণ ঘটনাটা কিন্তু খুলে বলছে। এবং বলতে বলতে এইটা যে কতখানি একটা বিশাল জার্নি ছিল সেইটা কিন্তু আমরা বুঝতে পারছি, ঠিক আছে। মানে প্রথমে বলছে যে লিটিমারের কাছ থেকে সে কি করছে, পালিয়ে যাচ্ছে। পালিয়ে সে কিন্তু মানে দৌড় শুরু করছে, বলা যায় একটা বিচের ধার দিয়ে, সমুদ্রের ধার দিয়ে সে কিন্তু দৌড় শুরু করছে। এবং দৌড়তে দৌড়তে তার এমন অবস্থা হচ্ছে সে আর দৌড়তে পারছে না, পুরোপুরিভাবে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে, মানে ফ্যাটিগড কমপ্লিটলি হয়ে গিয়েছিল, মানে সম্পূর্ণ তার অবস্থার, মানে শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল বলা যায়। এইরকম অবস্থায় সে কি হয়, লিটল এমিলি রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যায়, ঠিক আছে। এবং এই সময় একজন ভদ্রমহিলা তাকে উদ্ধার করে। তো তার স্বামী তখন সমুদ্রে ছিলেন। তো যাই হোক, সেই মহিলা কিন্তু লিটল এমিলিকে তার বাড়িতে নিয়ে যান তুলে, এবং তাকে নিয়ে গিয়ে মানে যথাযোগ্য শুশ্রূষা করে এবং শুশ্রূষা করে কিন্তু ভালো করে তোলে। এই অবস্থায় বলছে, মানে লিটল এমিলি যখন তার বর্ণনাটা দিচ্ছে নিজের, বলছে আমার যখন জ্ঞান এসেছিল আমি এটাও মনে করতে পারছিলাম না যে আমার কি বলা উচিত, মানে সে তার ভাষা অবধি হারিয়ে ফেলেছিল, এতই সে মানে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, তারা দুজন কিন্তু তাকে যথেষ্ট সেবা শুশ্রূষা করছে এবং তার যাওয়ার জন্য যে ব্যবস্থাটা সেটাও করে দিচ্ছে, মানে ফ্রান্সের মধ্য দিয়ে তাকে ইংল্যান্ডে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তো তার বিনিময়ে তারা কিন্তু কোনো কিছু চায়নি। তো লিটল এমিলি তাদেরকে ধন্যবাদ দিয়ে সে কি করে, ফ্রান্সে চলে আসে এবং ফ্রান্স থেকে সে কিন্তু ইংল্যান্ডের পথে পা বাড়ায়। তো ইংল্যান্ডে খুব বাড়ির কাছাকাছি চলে এসেও সে ভাবে যে তার কি বাড়ি যাওয়া উচিত, কারণ বাড়ির লোকরা যদি তাকে অ্যাকসেপ্ট না করে, সেই ভয়ে সে কিন্তু ভাবে যে সে অন্য কোথাও চলে যাবে। ঠিক এই সময় লন্ডনে কিন্তু মার্থার সাথে দেখা হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ লিটল এমিলির মার্থার সাথে দেখা হচ্ছে। মার্থা তখন লিটল এমিলিকে নিয়ে গিয়ে তার নিজের জায়গায় রাখছে, এবং সেই যে ডাকতে গেছিল, আমরা বললাম আগের চ্যাপ্টারে জানতে পেরেছি যে মার্থা ডেভিডকে এবং মিস্টার পেগেটির কাছে গিয়েছিল, তখন কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। ওকে, তো তারপরে যে এই ঘটনাটা সম্পূর্ণ বলবার পর এবার মিস্টার পেগাটি ঠিক করেছেন যে মিস্টার পেগাটি এবং লিটল এমিলি তারা দুজন মিলে কি করবে, অস্ট্রেলিয়াতে চলে যাবে। অস্ট্রেলিয়াতে যে নতুন বসতিগুলো সেই সময় গড়ে উঠছিল তারা সেইখানটায় চলে যাবে, কারণ সেইখানে কেউ তাদেরকে চেনে না, ফলে তাদের জন্য একটা নতুন জীবন শুরু করা কিন্তু অত্যন্ত সুবিধাজনক হবে। তো এই ভেবে তারা কিন্তু ঠিক করে যে তারা সেখানে সমস্ত বিক্রি বাটা করে অস্ট্রেলিয়ায় চলে যাবে। তো যাই হোক, সেই মতো ডেভিডকে সে জানায় যে তার যে পুরনো গাড়িটা রয়েছে ইয়ারমাউথে, সেখানে যেতে হবে একটু, কারণ হ্যামকে বিদায় জানাতে হবে। তো সেই মোতাবেক কি করছেন, তিনি কিন্তু ডেভিডকে সাথে নিচ্ছেন এবং নিয়ে কিন্তু তিনি ইয়ারমাউথের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এবং পথে যাওয়ার সময় মিস্টার পেগেটি এগিয়ে যাচ্ছেন এবং মিস্টার ওমারের সাথে, মনে আছে তো সেই মিস্টার ওমার, অর্থাৎ যিনি ওই কফিন টফিন বানাতেন, তো সেই ওমারের সাথে দেখা হচ্ছে ডেভিডের, এবং ডেভিড তার সাথে কথাবার্তা বলতে শুরু করছে। তো এই মিস্টার ওমার যথেষ্ট বয়স্ক হয়েছেন, তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে অনেক, কিন্তু তার পরিবার পরিজনের লোকরা, মানে মিনি টিনিরা, এরা সবাই ভালোই রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, তিনি মার্থার খবরও নেন এবং মার্থার এইরকম অবস্থা শুনে তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন যে আমি যতটা পারবো মার্থাকে হেল্প করবার চেষ্টা করব। তো যাই হোক, এরপরে আমরা দেখতে পাচ্ছি ডেভিড কি করছে, মিস্টার পেগেটির সাথে সাথে কিন্তু সেও সেই ইয়ারমাউথের বাড়িতে যাচ্ছে, এবং সেখানটায় মিস্টার পেগেটি তিনি কিন্তু মিসেস গামিজ, মানে সেই যে একজন উইডো মহিলা, তার সাথে থাকতেন সেখানটাই, মানে তার আই থিঙ্ক কোনো দাদার বউটাও হবে। তো তিনিও কিন্তু মানে তার জন্য একটা মানে মোটামুটি ইনকামের ব্যবস্থা করে তিনি কিন্তু চলে যাওয়ার কথা ভাবছেন। তো শেষমেশ কিন্তু তাকে আর ছেড়ে যেতে পারছে না। মিসেস গামিজ বলছেন যে দেখো, আমি লিটল এমিলির জন্য অপেক্ষা করে করে অনেকখানি কিন্তু ধৈর্যশীল হয়েছি, আমি কিন্তু আর বায়না করি না এখন, আমি কিন্তু খুব সহজে কান্নাকাটি করি না, কিন্তু তোমরা আমাকে নিয়ে চলো, আমি আর এখানে থাকতে পারবো না, আমি তোমাদের সাথেই থাকবো। তো এই জন্য শেষমেশ ঠিক হয় যে মিসেস গামিজও তাদের সাথে যাবেন। এই সময় হ্যামের সাথে যখন ডেভিডের দেখা হয়, তো ডেভিডকে হ্যাম জানায় যে তুমি এমিলিকে আমার হয়ে একটা মেসেজ পৌঁছে দিও যে আমি লিটল এমিলিকে সত্যিকারে খুব ভালোবাসি, এবং আমি আমার এই ভালোবাসাটা লিটল এমিলির উপরে চাপিয়ে দিয়ে যথেষ্ট ভুল করেছিলাম, তার জন্য আমি খুবই দুঃখিত। তো যাই হোক, ডেভিড বলে যে ঠিক আছে, সে এই কথাটা সম্পূর্ণ পৌঁছে দেবে। এবং এরপরে তারা আবার সবাই মিলে ফেরত চলে আসছে এবং এই চ্যাপ্টারটা এখানটাতেই শেষ হচ্ছে। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।